ওয়েলকাম টু কথাকলি ক্রিয়েশন। আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো নিয়ে একটা ব্লগ করতে এসেছি। তো চলো, আমরা পুজোর আগের দিনের প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা দড়িতে আম পাতা এবং ফুল গাঁথছিলাম সামনেতে টাঙাবো বলে, তো তার জন্যই প্রিপারেশন নেওয়া চলছে। আমাদের রেডি হয়ে এলো, তো চলো দেখে নাও কেমন করে আমরা ফুল এবং আম পাতা দড়িতে গাঁথছি এবং তারপরে আমরা এটিকে বাড়ির সামনে টাঙিয়ে দেব। প্রায় হয়েই গেছে আমাদের রেডি। তো দেখো, ভোরবেলাতে আমরা ঘুম থেকে উঠেই এটা বাড়ির সামনে টাঙিয়ে দিয়েছি, সরস্বতী পুজো বলে বাড়ির সামনে টাঙিয়ে দিয়েছি এবং মায়ের সামনেটাতে এইভাবে আমরা সুন্দর করে সাজিয়েছি। তার আগে, পুজোর আগের দিন খুব সুন্দর ডেকোরেশন করেছি আমরা তিন বোন মিলে, রুম্পা, সুস্মিতা এবং আমি, সুকন্যা, তিনজন মিলে আমরা পুরো ডেকোরেশনটা করেছি। বাড়িটার রং ঠিকঠাক করে করা নাই, তাই এরকম করে লাগছে, বাট যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি। চলো দেখে নাও কেমন করে আমরা এটাকে তৈরি করলাম। হয়েই গেছে প্রায়, রাতের বেলার কাজ কমপ্লিট, শুধু নিচে আলপনাটা এঁকে আমরা শুয়ে পড়ব, সকালবেলা উঠতে হবে ভোরে, তো আর দেরি করব না। আমরা এইভাবে সাজিয়েছি, তোমরা দেখো। তো ভোর হয়ে গেছে, দেখো তোমরা, ডিজাইনও তৈরি, আলপনা দিয়েছে সুস্মিতা, আমরা ওকে বুলটি বলেই ডাকি, তো সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে। দেখো তোমরা কি সুন্দর একটা বীণা এঁকেছে, রাত্রেবেলায় ও এঁকে দিয়েছিল এগুলো, আর মায়ের সামনেটাতেও হালকা একটা ডিজাইন করেছে। মায়ের মুখটা দেখো, আমরা এইভাবে মাকে সাজিয়েছি ফুলের মালা দিয়ে এবং ছোট্ট একটা, ছোটোখাটো একটা প্যান্ডেল বানিয়ে মাকে বসানো হয়েছে। তো আমরা যতটা পেরেছি একটা ছোটোখাটো প্যান্ডেল করে মাকে ওখানে আসন করে দিয়েছি, মায়ের বসার জায়গা করে দিয়েছি, আর পাশে বই হারমোনিয়াম রাখা রয়েছে। ভোরবেলা পুরোহিত মশাই এসে গেছেন, আমরা এবারে যাচ্ছি ঘট তুলতে। পুরোহিত মশাইয়ের পেছনে যাচ্ছে সুস্মিতা, তারপরে রুম্পা, তো আমরা যাচ্ছি ঘট তুলতে। মায়ের পুজো একটু পরেই শুরু হবে, সাথে সমস্ত মায়ের ভোগ রান্না হবে, ফল প্রসাদ কাটা হবে, সমস্ত কিছুই দেখবো একটু একটু করে। তো পুরোহিত মশাই পুকুরে নেমে যাচ্ছেন, ওখানে ঘট তুলবেন, পাশে দূর বাবা দাঁড়িয়ে আছেন। তো পুরোহিত মশাই রেডি হয়ে গেছে সমস্ত কিছুই, এবার এখানে একটু পুজো আচ্চা করে তারপর আমরা যাব বাড়িতে এবং সেখানে উনি ঘট স্থাপন করবেন, তারপরে ফল প্রসাদ এবং মায়ের ভোগ রান্না হবে, সমস্ত রকম অনেক কিছু আইটেম হবে, সাথে দুপুরের রান্না কি হবে, অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা আজকে দেখব। চলো একটা একটা করে দেখা হবে। পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন আর পুজো করছেন, আমরা পাশে দাঁড়িয়ে আছি এবং দেখছি, আমরা দেখছি উনি কেমন করে ওখানে দাঁড়িয়ে পুজো করছেন, ঘট তুলবেন, ঘটের মধ্যে জল ভরবেন, সমস্ত কিছুই দেখবো। তো আরও কিছু আমাদের আইটেম বাকি আছে, হোম হবে আমাদের বাড়িতে ওখানে, সেটারও অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন করে হোম হচ্ছে, এবং সংকল্প আমিই থাকছি, তো সংকল্পটাও তোমাদেরকে দেখাবো, সাথে কি কি রান্না হবে, খুব দারুণ দারুণ আজকে রান্না হবে, যেগুলো প্রত্যেক বছরই হয়, তো সব বছর ভিডিও করা সম্ভব হয় না, এবারে সুযোগ পেয়েছি তাই ব্লগ একটা তৈরি করছি। তো তোমরা সবাই সাথে থেকো, আমাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। পুরোহিত মশাইয়ের পুজো চলছে, তো হয়ে যাক, তারপরে আমরা যখন ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কিছু করার নেই, তো তোমরা সাথে থাকো এবং দেখো কেমনভাবে পুজোর প্রসেসিং পুরোটা কমপ্লিট হলো আমাদের বাড়িতে, তো দেখতে থাকো। আর পুরোহিত মশাই এখন কী করছেন, প্রদীপ জ্বালালেন, আচ্ছা তো ভালো কথা, আর বেশিক্ষণ হবে না, তো দেখো তোমরা পুরোটা।
একসাথে যাবো। পুরোহিত মশাইয়ের ঘরে জল ভরা হয়ে গেছে, এবারে আমরা বাড়ির দিকে যাব। তো হয়ে গেছে ঘর তোলা, এবারে বাড়ির দিকে সবাই মিলে যাচ্ছি। সামনে সামনে সুস্মিতা জল দিয়ে দিয়ে যাচ্ছে, তারপরে বোন, সামনে যে পুচকেটা ও যে পাশের বাড়ির পুচকে, ও ঘন্টা বাজাচ্ছে। আর পুরোহিত মশাই চলে এসছেন বাড়িতে, এবারে ঘরটা স্থাপন করবেন মায়ের সামনে, আর তারপরে উনি সমস্ত রকম পুজো আর্চা শুরু করবেন। যা যা প্রসেস আছে সবটাই উনি করবেন। তো আস্তে আস্তে উনি ঘরটা রাখলেন এবং জলের ঘটি এবং প্রদীপ টদীপ সমস্ত কিছুই এবারে রাখা হবে সামনেটাতে। এবং পুচকেটা ঘন্টা তো বাজিয়েই যাচ্ছে ননস্টপ, ও আর থামেই না, খুব মজা পেয়ে গেছে ও ঘন্টা বাজাতে। বাবাও একটু হেল্প করলো পুরোহিত মশাইকে। এবারে দেখো রান্না এদিকে মা শুরু করে দিয়েছে, যেহেতু ঘর স্থাপন হয়ে গেছে তাই মা এদিকে মায়ের ভোগ, লুচি, কলা ভাজা, বেগুন ভাজা সমস্ত কিছু রান্না করছে, সাথে পালো হবে এবং সুজি হবে, এবং সব কোনো জল ছাড়া নুন ছাড়া পুরোটাই মায়ের ভোগ রান্না হচ্ছে। কোনো কিছুতে নুন দেওয়া হবে না, কোনো ভাজাতে নুন দেওয়া হয় না, মায়ের প্রসাদে নুন দেওয়া হয় না। আর লুচিটা ঘি এবং দুধ দিয়ে, এই দেখো ঘি এবং দুধ দিয়ে লুচিটার ময়দা মাখানো হয়েছে। ময়দাটা দুধ এবং ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম আমি, তো সেটা মা পরে বেলে লুচিটাকে ভেজেছে। আচ্ছা, এটা কাটা হচ্ছে বেগুন, মায়ের ভোগের জন্য বেগুন ভাজা হবে, কলা ভাজা হবে, আলু ভাজাও হবে, সবটা কিন্তু ঘিয়ে ভাজা হবে, কোনো রকম সাদা তেল বা সর্ষের তেলে নয়, পুরোটাই ঘিতে মায়ের জন্য রান্না হবে। তো আলু ভাজাও হবে, এদিকে টমেটো কেটে রাখা হয়েছে, এটা অবশ্য দুপুরে চাটনি হবে, দুপুরে টমেটো চাটনি, তার জন্য টুকটাক প্রসেসিং শুরু করে দিয়েছে বোনেরা, ওটাও রেডি করে রাখছে, কারণ কি দেরি হয়ে যাবে পুজো শেষ হতে হতে, তাই যতটা কাজ করে নেওয়া যায় করে নেওয়া হচ্ছে। এদিকে পুরোহিত মশাই রেডি করছেন পুজো আর্চার জন্য, সমস্ত কিছুই প্রায় রেডি। উনি সিঁদুর, চন্দন সিঁদুর লাগাচ্ছেন ঘটগুলোতে ঠিকঠাকভাবে, তারপরে উনি পুজোটা শুরু করবেন। এদিকে ফল প্রসাদও কাটা চলছে, ওটাও দেখাচ্ছি তোমাদেরকে। আমরা তিন বোন মিলে, আমি, রুম্পা এবং সুস্মিতা, তিনজনের একটা শর্ট সেলফি তুলে নিয়ে পোস্ট করলাম, সাথে মাও আছে। এই দেখো মাকেও একটু নিয়ে নিয়েছি কাজের মাঝে। এবারে সংকল্প শুরু হয়েছে, পুরোহিত মশাই আমাকে বসিয়ে দিয়েছেন সংকল্পতে। মায়ের ভোগ রান্না প্রায় শেষ, আমি মায়ের যে পালো রান্নাটা করলাম বাকিগুলো মাই করেছে। তো বেগুন ভাজা, আলু ভাজা, লুচি, পালো এবং সুজি রেডি, সাথে ফল প্রসাদও কাটা চলছে।
আমি আর বোন দুজনে মিলে ফল প্রসাদ টুকটাক কাটছি, তো প্রায় হয়ে এলো। ফল প্রসাদ কলা পাতার ওপরে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ, আঙুর, চেরি, শসা, নারকেল। নারকেল হচ্ছে আমাদের বাড়ির গাছের। ফল কাটা প্রায় কমপ্লিট, এবারে পুষ্পাঞ্জলি শুরু হবে। চলো পুষ্পাঞ্জলি দিই। নমো বিষ্ণু, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কতবা যশরে পুনরিকাক্ষ। পুজো শেষ, এবারে হোম শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই এবারে হোম করছেন বাড়িতে, তো সবাইকে ডাকা হচ্ছে যাতে এখানে বাড়িতে সবাই পাশেই থাকে। হোমের এই তাপটা আমাদের শরীরে লাগলে খুবই সেটা ভালো, মা বলে। তো সবাই আমরা এই জন্য হোমের পাশেই দাঁড়িয়ে রয়েছি। পুজো শেষ হয়ে গেছে, মায়ের ভোগ প্রসাদও মাকে দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এবারে হোম হবে, তারপরেই পুজো শেষ হয়ে যাবে। ভিডিওটাকে আর বড় করলাম না, তোমরা দেখে হয়তো বোরিং ফিল করতে পারো, তাই ছোট করেই করলাম। হোমের আগুনটা দেখতেই পাচ্ছ কেমন করে জ্বলছে। মিলিয়েই দাঁড়িয়ে রয়েছি হোমের পাশে। মামা, ছোট মামা, ছোট মামিও এসেছে। তো বাড়ির আর তেমন কেউ নেই, বোনেরা আর ছোট মামা, ছোট মামি এবং আমার বাড়িতে বাবা মা আর আমি। ভাই এখানে নেই, ভাই আসতে পারেনি, ওদের কলেজে পুজো, তার কারণে ও বাড়িতে আসতে পারেনি। দেখো আগুনটা কেমন করে জ্বলছে, দারুণ ব্যাপার। এই জিনিসটা দেখতে খুবই অসাধারণ লাগে, দারুণ লাগে, মানে জাস্ট কথা হবে না, এত সুন্দর এই হোমের আগুনটা যখন জ্বলে খুব ভালো লাগে দেখতে। আচ্ছা কটা বেলপাতা লাগে কখন হোমে? 1000টা পুজোর সমস্ত রকম কাজ প্রায় শেষ হয়ে গেছে এবং এইদিকে আমাদের দুপুর বেলার সমস্ত খাবারের আয়োজন চলছে। এইদিকে এত বড় হাঁড়িতে খিচুড়ি বসেছে, রান্না করেছে আমার ছোট মামি, অনেকটা পরিমাণে হবে তাই এত বড় একটা হাঁড়ি। আর এদিকে দুই বোন মিলে বসেছে লুচি তৈরি করতে। এদিকে আমি চাটনি করছি, চাটনি প্রায় হয়ে এলো, টমেটো চাটনি। শুধু দেখো দুজনে মিলে ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে, আর কি মজা হবে। ফুলকো লুচি, ফুলকো লুচি, ফুলকো লুচি, লুচি লুচি, ফুলকো লুচি, দুজনের মুখে আর হাসি ধরেই না, এত বড় বড় লুচি ওরা তৈরি করেছে আর বেলছে দুজনে মিলে আর ভাজছে। আমি সবজি বসিয়েছি একটা, এত বড় হাঁড়িতে সবজি তৈরি হয়েছে, খাওয়ার রেডি। থালাতে বেড়ে দেওয়া হয়েছে খিচুড়ি, পাঁপড় ভাজা, বড়ি ভাজা, টমেটো চাটনি আর সবজি। সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর পরে এবারে মায়ের বিসর্জন হবে, চলো যাওয়া যাক। সাথে আর কেউ নেই, তিন বোন মিলে যাচ্ছি মায়ের বিসর্জন দিতে।
চলো সবাই মিলে বলি সরস্বতী মায় কি জয়। সরস্বতী মায় কি জয়, সতী মায় কি জয়। আসছে বছর আবার হবে, বছর বছর এগিয়ে যাবে। সরস্বতী মায় কি জয়, সরস্বতী মায় কি জয়। চলো এবারে যাওয়া যাক মায়ের বিসর্জন দিতে। আমি আর সুস্মিতা দুজনে মিলে নেমেছি, এবারে মায়ের বিসর্জন দেব। রুম্পা ভিডিও করছে, তো মাকে তিনবার ঘোরানো হচ্ছে। জল ছাড়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তোমরা সবাই খুব ভালো থেকো, এবং নেক্সট ভিডিও আবার নিয়ে আসব। তো খুব ভালো থেকো, এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা। বাই বাই, ভালো থেকো।